মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে সকাল 10টা বেজে পার হয়ে গেছে। এই যে দেখো দুষ্টুটাকে, দেখছো পড়াশোনা নেই আর সারাদিন শুধু, দেখো সবাইকে হাই বলছে, সারাদিন শুধু দুষ্টুমি। স্কুল বন্ধ আর কি করবে বলো, যা গরম না। খাবার দাবার খাওয়ার পর, ব্রেকফাস্ট করার পর আজকে সকালে খেলাম হলো রুটি আর ঘুগনি খেলাম খাওয়া দাওয়ার পর। তারপর গাছগুলোতে, যেগুলো উঠোনে গাছ আছে সেই গাছগুলোতে একটু জল টল দিলাম, দিয়ে এখন এসে বসলাম। আর তবে বেশি সময় বসবো না, এখন আবার স্নান করে পুজো দিতে যেতে হবে। পুজো দিতে যাব, আর সকাল সকাল স্নান করিনি কারণ খাওয়া দাওয়া খেয়ে স্নান করেছি। কারণ কি, যে আমার খুব ঠান্ডা লেগেছে। সকাল সকাল স্নান করলে না, যতই গরম হোক না কেন, সকাল সকাল স্নান করলে যে আবার ঠান্ডা লেগে যায়, আবার সেই অবস্থা খারাপ। আর আমার পুজোতে ঘোরা বন্ধ। আর আজকে যেহেতু সোমবার, এই যে এদের দুষ্টুমি দেখো, আজকে যেহেতু সোমবার, আজকে তো নিরামিষ হবে, তো আজকে নিরামিষ ভাবছি কি, এই যে দুধওয়ালা একটু আগে দুধ দিয়ে গিয়েছে, এখন সেই দুধগুলো, আর কালকেও একটু দুধ আছে, সেই দুধ দিয়ে পনির করে নেব। পনির বানাবো এখন, তো রান্না করতে তো বেশ সময় আছে, 2 ঘন্টার মধ্যে পনির রেডি হয়ে যাবে। তো বাড়িতেই পনিরটা বানিয়ে নেব, আমি সবসময় বাড়িতেই বানাই, ম্যাক্সিমাম টাইম বানাই আর কি। তো পনির বানিয়ে নেব আর শুক্তো করবো, পনির করবো আর শুক্তো করবো। এই যে এদের দুজনকে মানে যা দুষ্টুমি করছে না, এই জন্য আমার চোখগুলো এদিকে যাচ্ছে। ফ্লিপকার্ট থেকে অঙ্কিতার জন্য একটা জামা আসার অর্ডার করেছিলাম, সেটা আসেনি। তো বলেছিলাম সেদিন, যারা আগের ব্লগটা দেখেছিল তারা জানে, এখন এসেছে সেদিন। তো আজকে দেখাবো ব্লগটা, আর কসমেটিক জিনিস কিছু কয়েকটা কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। রান্নাঘরে যাওয়ার আগে একদম চুলগুলোকে উপর করে বেঁধে নিই, এমনিতেই গরম লাগে, আর তার মধ্যে চুলগুলো ছাড়া থাকলে না আরও গরম লাগে, আর এই জায়গাগুলোতে বেশি গরম লাগে। তো চলো রান্নাঘরে যাই। আর এই যে এখানে দেখো, দুধওয়ালা দুধ দিয়ে গিয়েছে, এই গরুর দুধই, আর সেই দুধটা দিয়ে এখন পনির করে নেব। দুধটাকে এখন এখানে কড়াতে ঢেলে দিয়েছি, এটা গরম হয়ে নেক। গরম হওয়ার পর তারপর এটাকে ভিনেগার দিয়ে দুধটাকে ছানা করে নেব, তারপরে তো পনির হবে। তো চলো গরম হয়ে নেক। এই এতটুকু সর্বদা আমি আবিদকে স্নান করিয়ে দিই, স্নান করিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে পনিরটা করে আমি স্নান করতে যাবো। দুধটা দেখো এখানে পুরো গরম হয়ে গিয়েছে, এখন গ্যাসটা নিভিয়ে দিয়েছি, অফ করে দিয়েছি। এখন এখানে অন্নপূর্ণার যেটা সে বলে কি বলে এটাকে যেন, ভিনেগার, সেটা নিয়ে নিয়েছি। এখন একটু জলের সাথে, এই যে বাটিতে জল নিয়ে নিয়েছি, এখানে 1 ঢাকনা মতো এই ভিনেগার নিয়ে নিলাম, জলের সাথে মিশিয়ে নিয়ে এখন এটাকে দুধে দিয়ে একটু 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 করে দিয়ে এটাকে নাড়াচাড়া করব। তো এটা ছানা হয়ে যাবে আস্তে আস্তে। এই দেখো সুন্দর ছানা হয়ে গিয়েছে, কী সুন্দর। এই ছানা দিয়ে রসগোল্লাও করা যাবে, পনিরও হবে, সবই হবে। তো এটা ছানাটাকে এখন একটা কটন কাপড়ে নিয়ে নিয়েছি, তারপর এখন এটাকে ভালো করে টাইট করে চিপে নেব। চিপে নিয়ে এটাকে ভালো করে চিপে নেব। নেওয়ার পর এটাকে এখন দেখো একটা শিলনোড়া দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য, অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখেছিলাম। এখন উঠিয়ে নিচ্ছি, 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন কাপড়টা খুলে দিয়ে এটাকে এখন কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো। এই দেখো কি সুন্দর হয়েছে না পনিরটা, অল্প একটুই হয়েছে গরুর দুধের। তো এখন এটাকে ফ্রিজে রেখে দেবো আমি, এটাকে যে দেখছো এই পনিরটাকে 1 ঘন্টা মতোর জন্য ফ্রিজে রেখে দিই, তারপর রান্না করব। আর গরুর দুধের, তো গরুর দুধ থেকে পনির করা হয়েছে, সেই জন্য ছানাটা, গরুর দুধের ছানাটা কম বের হয়। আর পাউডার দুধ, যেগুলো প্যাকেট লিকুইড দুধগুলো কিনতে পাওয়া যায়, প্যাকেটের দুধগুলো, সেগুলো থেকে ছানা যথেষ্ট বের হয়, কিন্তু আমি তো গরুর দুধেই করেছি। তো চলো ফ্রিজে রেখে দিই। চলো এখন অঙ্কিতার জন্য যে অনলাইন থেকে জামাটা আনিয়েছি, ফ্রকটা, সেটা তোমাদেরকে দেখাই। লং ফ্রকটা এই যে এরকম স্ট্রিপসে একটা স্ট্রিপস দেওয়া, সিম্পল একটা লং ফ্রক। আর এটা কোয়ালিটিটা বলতে রেয়ন, এই যে এরকম রেড কালারের লং ফ্রক আনিয়েছি। বেশ ভালো। আর এই যে এখানে এই জায়গায় কোমরের, এই জায়গায় কোমর না একটু উপরে আর কি, এই যে একটা ইলাস্টিক রয়েছে, বেশ সুন্দর ফ্রকটা। এটা
তাহলে চলো এখন দেখি পনিরটা কেমন হয়েছে। পনিরটা কাটলে বোঝা যাবে, যদি পিসগুলো যদি সুন্দরভাবে হয় তাহলে বোঝা যাবে যে পনিরটা ঠিক মতো হয়েছে, আর যদি এটা গুঁড়ো হয়ে যায়, ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে পনিরটা ঠিক হয়নি। তো চলো দেখি। তো দেখতেই পেলে আমার পনিরটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে পনিরটা। আর তো চলো এখন আমি পনিরটা রান্না করে নিই, তো পরে আবার কথা হচ্ছে। এই যে এখানে দেখো আমার রান্না কমপ্লিট, যেখানে শুক্তো করেছি আর করেছি পনির পোস্ত, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পনিরটা। তো চলো এখন খেয়ে নিই। এখন আমরা বের হয়ে পড়েছি যাওয়ার জন্য শপিংয়ে, একটু কিছু কিছু শপিং করব, কিছু কসমেটিক্সের শপিং বলেছিলাম করিনি সেগুলো করব। আমরা তিনজন বের হয়ে পড়েছি আর ছেলে বাড়ি, মেয়ে বাড়িতেই থাকবে, সরি ছেলেকে সঙ্গে নিয়ে নিয়েছি। কসমেটিকের শপিং তেমন কিছু করা হয়নি, সেই আজকে করেছি কসমেটিকের সব শপিং। সব বলতে বেশি কিছু করিনি, তাও করেছি মোটামুটি। ফার্স্টে এখন স্টার্ট করি, এই যে অঙ্কিতার জন্য এমন একটা রিবন টাইপের কিনেছি, এই যে এরকম চুলে বাঁধলে, এটাতে টিকি বাঁধলে এভাবে চুলের মধ্যে, তারপরে এটা এরকম চুলে থাকবে, এই যে এটা একটা কিনেছি হোয়াইট কালারের। তারপর কিনেছি এই যে আবিরের জন্য এমন একটা সানগ্লাস, এই যে একটা সানগ্লাস কিনেছি আবিরের জন্য। আর কিনেছি এই যে আমার একটা ইয়াররিংস, এই যে এগুলো নাকি এবার ট্র্যান্ডিং, সেই জন্য এরকম একটা ইয়াররিংস নিয়েছি। এটা 450 নিয়েছে, 450 টাকা, 450 টাকা নিয়েছে। এটাতে কালারটা বেশ সুন্দর করে আসছে না, 450 টাকা নিয়েছে, এটা নিয়েছি। আর নিয়েছি এই যে একটা আইশ্যাডো প্যালেট, এই যে আইশ্যাডো প্যালেট নিয়েছি। আর নিয়েছি লোকাল মার্কেট থেকে নিয়েছি, আমাদের এই জায়গায় একটু আগে গিয়েছিলাম, এই যে এরকম একটা ব্রাশের সেট একটা নিয়েছি। এটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্রাশ আছে, হয়ে যাবে। আর নিয়েছি এই যে এলেটিনের একটা আইড্রামা কাজল নিয়েছি, ঝটপট বলে দিই, এরকম তিনটে এসে নিয়েছি। নেল পলিশ নিয়েছি, রেড, রানী কালার, পিঙ্ক বলো যা বলো, আর ইয়েলো, তিনটা নিয়েছি। আর নিয়েছি একটা লিপস্টিক, আর নিয়েছি একটা লেকমির এটা ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন নিয়েছি। আর নিয়েছি আমার ছেলে সব এনে এনে দিচ্ছে। আর নিয়েছি একটা সিটি গোল্ডের এই চুড়ির একটা নিয়েছি, চারটে চুড়ি আছে, এটা নিয়েছি। আর নিয়েছি এবার প্রতিবারই আমি ইউজ করি সে লেকমির কম্প্যাক্ট পাউডার, তো এবার এলেটিনের নিয়েছি, দেখি এবার একটু কম দামের একটা ইউজ করে দেখি, ঠিক না, সবই ইউজ করতে লাগে। তারপর নিয়েছি একটা এলেটিনের লিপস্টিক, তারপর আর নিয়েছি বিন্দি তো নিয়েছি, আর নিয়েছি এরকম চুলের গাডার বলো যা বলো, এগুলো নিয়েছি ছটা, এগুলো ছটা নিয়েছি, 30 টাকা নিয়েছে, 5 টাকা করে নিয়েছে একটা, ছটা 30 টাকা নিয়েছে, এই নিয়েছি। তো আর বেশি কিছু নিইনি, এই নিয়েছি। এই কসমেটিক্সে যথেষ্ট দাম, এই নিতে নিতেই অনেক টাকা হয়ে গেছে। তারপর আর নিয়েছি এই যে শাড়িগুলো দেখিয়েছিলাম এনেছি, যে সেই শাড়িগুলোর তো ভিতরে তো আস্তার লাগবে, যেটা ব্লাউজের ভিতরে যেটা কাপড়টা দেয়, তো এই যে সিল্ক শাড়িটা ব্লাউজ পিসটা, এটা একদম সিঙ্গেল কালার, এটার সাথে নিয়েছি এই যে এই লাইলিনটা নিয়েছি, এই লাইলিনটা নিয়েছি, আর এটা ইয়েলো কালারটার সাথে এই লাইলিনটা নিয়েছি, হয়ে গেল। আর ব্লাউজের পিছনে বেক সাইডে যেটা দড়ি থাকে, দড়ি এই যে একটা আজকাল রেডিমেড কিনতে পাওয়া যায় যে, সেই দড়ি কিনে নিয়েছি, এই যে এটা 1 মিটার কিনে এনেছি ব্লাউজের বেক সাইডে লাগানোর জন্য, দেখতে বেশ দারুণ রানী কালার, 10 টাকা মিটার নেয়, এটা 1 মিটার কিনে এনেছি, এটা ব্লাউজের বেক সাইডে লাগাবো, ব্যাস এইটুকুই কিনেছি। আর আমার আইশ্যাডো প্যালেটটা দেখিয়ে দিই তোমাদেরকে ভালো করে খুলে, সেটা কেমন হয়েছে তোমরা বলবে, ঠিক আছে। আর আমি গলা টলা তেমন পরতে পছন্দ করি না, আর এত বড় বড় ইয়াররিংসের সাথে হেভি গলার তো মানাবে না, আর এর জন্য আমার মঙ্গলসূত্র আছে, সেই পরবো, আগে সিম্পল মঙ্গলসূত্র আছে সেটাই পরবো। আর এই যেটা আইশ্যাডো প্যালেটটা খুলে দেখাই, এই যে তো হয়ে গেল। এই ছিল আজকের আমাদের কসমেটিক্সের কেনাকাটা।
तो आजकल भिडियो ये शेष कर लम और जदि भलो लेगे थे तो लाइक कमेंट और शेयर करो और जदि तुम्हें चैनल नतून हो प्लिज प्लिज प्लिज, प्लिज हमार चैनल के सबसक्राइब कर दिओ। तो आजकल जो ये बाय। षष्ठीर अनेक अनेक शुभेच्छा सबाई के, शुभ षष्ठी सबाई के सकल तरफ थे। तुम्हारा सबाई भलो थेको एवं सुस्थ थेको।